স্বাগত বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস মিরপুর শাহ আলীর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিত আওয়াল বিস্তারিত জানাতে মিরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্লাবন রহমান প্লাবন তাবিত আওয়াল কখন প্রচারণা শুরু করেছেন আর এই মুহূর্তে কোন এলাকায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীদের যারা ভোটাররা রয়েছেন তাদের উৎসাহ কেমন দেখছেন উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এখানে কিন্তু তাবিত আওয়ালের প্রচারণা চলছে আসলে সাড়ে দশটার দিকে তিনি মিরপুরে যে শাহ আলী মাজার রয়েছে সেই মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছেন আজ তৃতীয় দিন এবং এই মাজার রোড সংলগ্ন এলাকায় এখন পর্যন্ত প্রচারণা চলছে প্রার্থীদের দ্বারা দ্বারা তিনি আসলে ঘুরছেন মোটামুটি বেশ বিশৃঙ্খল অবস্থা কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল একটু দেখাতে চাই তিনি আসলে প্রার্থীদের কাছে যাচ্ছেন বিশেষ করে এখানে যে দুই পাশে যে দোকানগুলো রয়েছে যারা ভোটার রয়েছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এখানে একটু জানাতে চাই বেশ বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় আসলে যারা এখানে আতিকুলের সমর্থকরা ছিলেন তারাও আসলে মিছিল নিয়ে এসেছেন মোটামুটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় দুই পক্ষের মধ্যে আসলে সংঘর্ষ হয়নি তবে বিক্ষুব্ধ অবস্থা তৈরি হয় একজনের আহত হওয়ার খবর আমরা জানতে পেরেছি এখানে তেমনটাই আসলে তাবিত আওয়াল অভিযোগ করেছেন এবং পুলিশের খুব বেশি ভূমিকা কিন্তু আমরা আসলে লক্ষ্য করিনি এবং সে কারণে শেষ পর্যন্ত যেটি হয়েছে আসলে তাবিত আওয়াল তার প্রচারণার রুট পরিবর্তন করে এখন অন্যদিকে যাচ্ছেন আসলে এবং সেই জায়গায় নেতাকর্মীরা বেশ ক্ষুব্ধ নাখোশও সেটি বলা যায় এবং তাবিত আওয়ালের সঙ্গে আমরা কথা বলেছি তারা যেমনটা তিনি যেমনটা বলার চেষ্টা করেছেন যে তিনি একেবারেই বিশৃঙ্খলায় বিশ্বাসী না তিনি সুশৃঙ্খল অবস্থার মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়ে যেতে চান আসলে এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আসলে প্রচারণা চলছে এখন মোটামুটি সুশৃঙ্খল অবস্থায় আসলে প্রচারণা চলছে আপনারা জানেন যে এই 54টা ওয়ার্ড আসলে এখানে এই 54 ওয়ার্ডের প্রচারণা চলবে এবং সেইভাবে আসলে তিনি প্রচারণার যে পরিকল্পনা সেই প্রচারণার পরিকল্পনা তিনি নিয়েছেন এবং আজকে 4টি ওয়ার্ডে আসলে প্রচারণা চালানোর কথা আমরা এখন যে মাজার রোড সংলগ্ন এলাকায় রয়েছে সেখানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির উত্তরের মেয়র প্রার্থী তাবিত আওয়াল সরাসরি ছিলাম সেখানে এবারে বাংলাদেশ লাইভে বিরতি নিচ্ছি ফিরছি একটু পর সঙ্গেই থাকুন স্বাগত বাংলাদেশ লাইভে উত্তরা থেকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাকমী রাজস্পিন সোমা সোমা কোন এলাকায় প্রচারণা চালাচ্ছেন আতিকুল ইসলাম আজকে উত্তরের মেয়র প্রার্থীর প্রচারণা দেখছিলাম আমরা বাংলাদেশ লাইভে এই ছিল এখনকার মতো এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে